আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নীল যাদব চ্যানেলে আপনাদের স্বাগতম জানাই। আমি গাবায়েদ আলী। আমি আপনাদের একটা গাছ দেখাচ্ছি, যে গাছটার নাম হাতি সুরো বা হাতি সোরা বলে থাকে। এই গাছটা দেখলে আপনারা সবাই চিনতে পারবেন। এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এই গাছটির অনেক উপকারিতা বন্ধুরা। তার ভিতরে কিছুটা কয়েকটি উপকারের কথা বলবো। প্রত্যেকটি গাছের আশ্চর্য গুণ থাকে যা বলে শেষ করা যায় না, তবে বিশেষ বিশেষ গুণের কথাগুলোই আমরা বলে থাকি। এই যে গাছটি দেখতে পাচ্ছেন, মাড়িতে যদি কারো ঘা হয়, এই গাছের পাতা থেঁতো করে তার রস মাড়িতে 2 থেকে 3 বার লাগাবেন পাতা সহকারে। খুব তাড়াতাড়ি মাড়ির ঘা ভালো হয়ে যায়। মুখে যাদের ব্রণ হয়ে থাকে, এটার পাতার রস করে রাখবেন। স্নান করার 1 ঘন্টা আগে সেই রস লাগিয়ে নেবেন এবং রস লাগানোর 1 ঘন্টা পর স্নান করে নেবেন। মুখটি সাবান ছাড়া ভালো করে ধুয়ে নেবেন। মুখের ব্রণ খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। তারপরও যদি কোনো পোকামাকড় কামড়ায়, বোলতা কামড়ায় বা পিঁপড়া বা যে কোনো পোকামাকড়ও যদি কামড়ায়, তাহলে এই গাছের পাতার রস করে সেখানে লাগিয়ে দিলে বা পাতা থেঁতো করে সেখানে লাগিয়ে দিলে খুব তাড়াতাড়ি ব্যথা নিবারণ হয় এবং কোনো প্রকার ইনফেকশন হয় না। এই যে গাছটি দেখতে পাচ্ছেন বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের কাছে শেয়ার করবেন এবং যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা করেছেন সাবস্ক্রাইব তাদের অনেক অনেক ধন্যবাদ। আর ঘন্টিটা টিপে অল নোটিফিকেশান অন করে দিবেন, আমাদের প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশান অবশ্যই পেয়ে যাবেন। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।